বুধবার বাইশে সওয়াল চোদ্দশো চল্লিশ ছাব্বিশে জুন দুই হাজার উনিশ বন্ডের অপব্যবহারে বিপুল পরিমাণের আদর্শ ক্ষতির মুখে সরকার আবারও বার্সোনাতে আবারও বার্সেলানাতে আসছেন নেইমার ভিন্ন পরিকল্পনায় অপবিশ্বাস রেল ও সড়ক পথের নরবর সেতু মেরামতের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্র দলের দুপক্ষের মারামারি নওগাঁয় বোয়ালিয়া ইউপি মেম্বার রাজুকে নয় পিসি অবসহ আটক ই কমার্সে ব্যাট প্রথার চায় ই ক্যাব এফআর টাওয়ারের মালিক রাজাউকের সাবেক চেয়ারম্যান সহ তেইশ জনের বিরুদ্ধে দুদকে মামলা বিআরটিসি বাস উদ্বোধনে সংস্কৃতি প্রতিমন্ত্রী মামি সিংহে বিএসএমইউতে প্রথমবারের মতো লিভার ট্রান্সপ্ল্যান্ট প্ল্যান সম্পন্ন সরকারি চাকরিতে টেস্ট বাধ্যতামূলক হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী খালাদার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিশ দল সাত দুধে অ্যান্টিবায়োটিক পেয়েছে ডাবি চোদ্দ ব্র্যান্ডের দুধে আশঙ্কাজনক কিছু পায়নি বিএসটিআই হর্স শুরু চাই জুলাই প্রমাণিত হয়েছে ইভিএম এ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তথ্যমন্ত্রী সঠিক সবাই সঠিক দায়িত্ব পালন করলে সমস্যা থাকবে না ভূমিমন্ত্রী রাজধানীতে পানির বিস্ফোরণ দগ্ধ দুই সাভারে শিশু শিক্ষার্থীকে থেকে দর্শনের চেষ্টা মাদ্রাসার অধ্যক্ষ আটক মোবাইলে কলের বাড়তি কর বাতিলের দাবি মুন্সীগঞ্জ আবাসহ দম্পতি আটক নাটোর কারাগারে কয়েদের মৃত্যু রাসেলকে প্রতি মাসে পাঁচ লাখ করে বাকি পাঁচচল্লিশ লাখ টাকা দেওয়ার নির্দেশ সিজার বন্ধ হোক বন্ধে গোলশান হামলা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ দুই জুলাই এই ছিল দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রথম এবং শেষ পাতার প্রধান প্রধান সংবাদ শিরোনাম বন্ধুরা আপনাদের আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ এএন টিভি টোয়েন্টি ফোর ডট কম নিউজ ডেস্ক